আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখানে আমি সকালবেলায় হলো আলু ভাজা বানিয়েছিলাম রুটি খাওয়ার জন্য, তো আলু ভাজাটা আমি তুলে নিয়েছি। আর আমার হলো আর আমার আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমরা চা নিয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরের আমার অবস্থা, আসলে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো, র্যাকগুলো কালকে করেছি আর আজকে এই জায়গাগুলো ক্লিন করব। তো এগুলো নামিয়ে রেখেছি নিচে, আমি পরে আমি এগুলো মনে করছি যে রান্নার আগে আমি এগুলো ক্লিন করে ফেলবো যদি পারি, কারণ আমার ছেলেরা এখন পর্যন্ত উঠেনি। তো ওরা উঠার আগ পর্যন্ত আমি যতটুকু কাজ করতে পারি ততটুকুই করব। আর বানিয়েছিলাম হলো এই যে ছেলেদের জন্য পরোটা আর আমাদের জন্য রুটি, তো এটা আমি বেডে রেখে দিলাম আমার বাচ্চা উঠলে যাতে নিয়ে খেয়ে নিতে পারে বড় ছেলে, আর ছোটোটাকে তো আমাকে খাইয়ে দিতে হবে। তো আমার রান্নাঘরের কিন্তু আজকে খুবই বেহাল অবস্থা, মানে আমি সব কিছু এলোমেলো করে রেখেছি, র্যাকগুলো ধুয়েছি যার কারণে র্যাকের জিনিসপত্র এভাবে পড়ে আছে। আর এই যে এদিকে আমি কিন্তু পাঙ্গাস মাছ ভিজিয়ে দিয়েছি, তো এটা আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব, আলু দিয়ে করব, নয়তো এমনি ভুনা করব। আর এই যে এখানে হলো শাক নিয়ে এসেছে সকালবেলা আমার হাজব্যান্ড, এগুলো হলো কলমি শাক, তো কলমি শাকটা ভাজা করব। আর নিয়ে এসছে হলো পটল আর কাঁকরোল, তবে এগুলো আমি আজকে করব না, তো আমার ছেলের জন্য কোনো একটা আইটেম করব, তো সেটা আমি পরে সিদ্ধান্ত নিব। আর এই তো কেউ যদি এখন আমার রান্নাঘরে আসে কে তারা কিন্তু মানে একদম চমকে যাবে যে এই অবস্থায় আমি কিভাবে কাজ করছি। অবশ্য 2-3 দিনের ব্যাপার, এভাবে রেখে আজকে আমাকে কাজ করতে হবে। আমি গুছিয়ে নিলে তখন আবার ক্লিন হয়ে যাবে, তো আজকে পরিষ্কার করে আজকে যদি ক্লিন না করতে পারি তবে কালকে ইনশাআল্লাহ ঠিক করে ফেলবো আমি সব কিছুই। তো এখানে আমরা কিন্তু মশলাদার চা নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড কিন্তু একটু অসুস্থ, মানে জ্বর, তো বারবার ওকে মশলাদার চা খাওয়াচ্ছি, এটা খাওয়াচ্ছি, সেটা খাওয়াচ্ছি। আর এখন কিন্তু আমি দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, এই জন্য বারবার হুন্ডা যাচ্ছে, তো আমি কতবার কাট করবো আর কতবার দিব, এই জন্য এভাবেই ভয়েসটা দিচ্ছি। তো আমার অলরেডি কিন্তু ঘরটা সব কিছু গুছানো হয়ে গিয়েছে, এখন আমি গাছগুলোতে এখন শুধু জাস্ট পানি দিয়ে নিব। তো আমি চা খেয়ে গাছগুলোতে পানি দিয়ে তারপরে দেখছি যে আমার ছেলেও উঠে গিয়েছে, তো আমি আর এই জায়গাগুলো কিন্তু ক্লিন করতে পারিনি, জাস্ট এগুলো একটু খালি করে রেখেছি, মানে কারণ ওকে খাইয়ে দিতে দিতে দেরি হয়ে গিয়েছে, আবার দুপুরের খাবারটাও আমাকে রেডি করতে হবে, এই জন্য রান্নাটা শুরু করে দিয়েছিলাম। তো এখানে অলরেডি আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমার ছেলের জন্য একটু ফুলকপি রান্না করব, তো শুধু ফুলকপি না করে তার সাথে একটু হলো পটল দিলাম যাতে একটু তরকারিটা একটু বেশি হয়, কারণ ফুলকপি অল্প পরিমাণে আছে। আর আমি কিন্তু অলরেডি কয়েক রকম মানে আমার রান্না হয়ে গিয়েছে, এই যে এখানে হলো কালকে সকালে যে আলু ভাজাটা বানিয়েছিলাম সেটা, আর এই যে কলমি শাক ভাজা আর পাঙ্গাস মাছ আলু দিয়ে আমি ঝোল করেছি, তো সেটা এটাও রান্না হয়ে গিয়েছে। তো এগুলো আমার কাজ কিন্তু আগে এগিয়ে নিয়েছি আমি, এ ভেবে যে হয়তো রান্নাঘর ক্লিন করতে গেলে রান্নাটা দেরি হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, ও একটু টাইমলি খাবে, খেয়ে ওষুধ খাবে। তো পটল আর পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নেবো এখন, কারণ এটাও তো একটা কাজ, এটাও আমাকেই করতে হবে। সো আমি যতটুকু ফাঁক পাই সে ফাঁকে আমি এই কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো পটলটা আমি একটু মানে যেহেতু ভাজবো, তো চিন্তা করলাম যে ওখানে দাঁড়িয়ে না থেকে আমি ঘরটায় আগে ঝাড়ু দিয়ে নিই। আর ফুল গাছে পানি দিতে যেয়ে দেখা গেছে যে বারান্দায় প্রচুর পানি পড়ে গিয়েছে, তো পানিটা এখনও শুকায়নি, যার কারণে আমি পুরো বারান্দাটাই কিন্তু পারছি না ঝাড়ু দিতে। তো সামনেটায় আমি দিয়ে নিলাম, আর পরে আমি বারান্দাটা মুছে ফেলবো, তো ঘরটা আমি এখন ক্লিন করে ফেলবো। আর আজকাল আমি কিন্তু কয়েকদিন ধরে ঘরটা মুছছি না, আর আমরা যেহেতু নিজেরাই কাজ করি, আমরা বলতে মানে আমি যেহেতু নিজেই সব কিছু করছি, সেহেতু ঘরটা দুইবার ভালোভাবে ঝাড়ু দিলে আর মুছার প্রয়োজন পড়ে না, তারপরও টাইলসের ঘর না মুছলে ভালো লাগে না, এই জন্য মাঝে মধ্যে আমি মুছার চেষ্টা করছি এই আর কি। 2-1 দিন পর পর তো মুছতে হবে। আর আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ঘর ঝাড়ু দিই যাতে কোনো জায়গায় কোনো ময়লা না থাকে, প্রয়োজন বোধ আমি এক জায়গায় বারবার ঝাড়ু দিই। তো আমি কিন্তু ঘর ঝাড়ু দিতে দিতে এই যে পটল আর পেঁয়াজের কী অবস্থা করেছি দেখতে পাচ্ছেন, যে একদম মানে পোড়া পোড়া হয়ে গিয়েছে,
তো এই কারণে তরকারির কালারটা হয়তো একটু কালো হবে। যে দেখতে পাচ্ছেন যে আমি সব রকম মশলা দিয়ে কিন্তু কষে নিয়েছি, তো কালারের কি অবস্থা, একটু কালচে হয়ে গিয়েছে। আর এই যে ফ্রোজেন ফুলকপি, তো ফ্রোজেন ফুলকপিগুলো কিন্তু আমি বরফ না ছাড়িয়েই কিন্তু রান্না করব। জাস্ট উপরের একটু পানি দিয়ে ফেলে দিয়েছি অতিরিক্ত বরফটা, এই তো। আর এটা যদি ভিজিয়ে রেখে আমি করতে যেতাম তাহলে এর স্বাদ থাকতো না আর একদম নেতিয়ে যেত ফুলকপিগুলো। তো এটা একটা টিপস, ফ্রোজেন যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু সরাসরি দিতে হবে, তাহলে তার স্বাদটাও অটুট থাকে এবং রান্নাটাও ভালো হয়। তো এখন ফুলকপিগুলোকে দিয়ে মশলার সাথে আমি একদম কষে নিব মাখিয়ে। আর এটাতে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না, কারণ এতে থেকে পানি বের হবে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন বাকি ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নিবো। আর আমি একদম আঁচটাকে কমিয়ে দিলাম, তো আমার কিন্তু অলরেডি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, সব কিছু কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করে ফেলেছি। আর আমার ছেলেরা কিন্তু গোসল করে নিয়েছে, আর আমার হাজব্যান্ড গোসল করে নামাজ পড়ছে। তো এই ফাঁকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু রান্নাঘরের কাজটাই বাকি আছে। আর ঘর ক্লিন থাকলে কিন্তু মনে হয় যে মনের মধ্যে একটু শান্তি পাওয়া যায়, নয়তো অশান্তি লেগেই থাকে, মনে হয় যে আমারও অনেক কাজ বাকি আছে। তার জন্য আমি ঘর গুছিয়ে সব কিছু করে নিলাম। তো এই তো ফুলকপিটা এখন কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যে যে এরকম হয়েছে। আর এটা কিন্তু আসলেও অনেক ভালো হয়, তো আপনারা ওইভাবে ট্রাই করবেন। তো এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পানি দিয়ে নেব। আর ফ্রোজেন তরকারি খুব একটা পানি দিয়ে ঝোল না করে, এমনি অল্প পানি দিয়ে ভালো লাগে, মানে অল্প ঝোল আর কি। তো আমার ছেলে যেহেতু ঝোল খাবে, সেহেতু ওর জন্য তো আমাকে একটু ঝোল করতে হবে, এই জন্য আমি একটু অল্প পানি দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম হলো 2টি কাঁচামরিচ। তারপর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট ফুটে একটু ঝোলটা কমে আসলে নামিয়ে ফেলবো। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এখন আমি অন্য কাজে চলে যাব। আর আমি এই জন্য প্রথমে আমি ক্লিন করার জন্য এই যে এখানে গরম পানি দিয়ে দিলাম, মানে সানশেডগুলো ক্লিন করার জন্য। আর জাস্ট একটু পাউডার, গুঁড়ো পাউডার দিলাম, আর কোনো কিছু দিব না আমি, এতে কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তো এটা আমি গরম পানি করতে দিয়ে দিলাম, আর বাকি যে থালা বাসন আছে ওগুলো একটু ধুয়ে নিব রান্নাঘরের। তো এই যে আমার ফুলকপি তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু রংটা একটু কালো এসছে, তো ওই যে বললাম যে পেঁয়াজ পুড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি একটু সংক্ষিপ্ত আকারে আবারও আপনাদেরকে রান্নার পদ্ধতিটি বলে দিচ্ছি, ফ্রোজেন তরকারি কীভাবে রান্না করতে হয়। তো প্রথমে তেল দিয়ে যা মশলা দেওয়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম, আদা রসুন তো দিতেই হবে। তারপরে কষানো হয়ে গেলে তখন ফুলকপিটা দিয়ে দিতে হবে। আলু দিয়ে রান্না করলে আলুটা আগে ভেজে নেবেন। আর ফুলকপিটা হলো আগে আমি কিন্তু এর বরফ ছাড়াবো না, না হলে নেতিয়ে যাবে, শুকিয়ে মানে অন্যরকম হয়ে যাবে, টেস্ট থাকবে না। সো সরাসরি দিয়ে কষিয়ে অল্প অল্প আঁচে রান্না করতে হবে। এটাই হলো ফ্রোজেন তরকারি রান্নার পদ্ধতি। তো আমি কিন্তু মানে রান্না শেষ করে ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এগুলোতে হাত দিতে গেলে ওদেরকে খাবার দিতে দেরি হয়ে যেত। আর আমার ছেলেও জেদ করলো যে আম্মু খাইয়ে দাও, সো ওকে খাইয়ে দিতে যে আমি নিজেও খেয়ে ফেলেছি, যে খেয়ে নি তারপরে আমি এগুলো করবো। যতক্ষণ এগুলো করব ততক্ষণ আমার খাওয়াটাও অনেকটা হজম হয়ে যাবে, আমার গোসল করতে আর কোনো বাধা থাকবে না। সো আমি খেয়ে নিয়েছি, আর এই যে এগুলো ময়লা, আর ওদিকে তেল চিটচিটে, দেখতে পাচ্ছেন যে একদম তেলে অন্যরকম অবস্থা হয়ে গিয়েছে বাম পাশটা, মানে চুলার উপরটা। তো এখানে আমি অনেকদিন ধরে ভাবছি যে ক্যালেন্ডার কিছু লাগিয়ে নিব, তো করা হচ্ছে না। আর এই যে এগুলোতে কালো কালো হয়ে গিয়েছে, যেহেতু এই জায়গাগুলো আমি টাইলস পাইনি, শুধু সানশেডগুলো টাইলস করা, আর এই জায়গাগুলো এমনি রেখে দিয়েছে, যার কারণে তেল চিটচিটে আর ময়লাতে এরকম হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু উঠে না, আর এখন পানি দিয়ে যদি করতে যায় তাহলে রংটা নষ্ট হয়ে যাবে। তার জন্য একটা শুকনো আমি হলো শপিং ব্যাগ দিয়ে ভাবে ঘষা দিয়ে নিয়েছি, যাতে ওপরে ময়লা যেটা সেটা ধুলোর সাথে যে কালো ময়লাটা সেটা চলে যাবে, যেটুক যাওয়া যাবে আর যেটুক না যাবে সেটুক থেকে যাবে। তো আগে এই জায়গাগুলো এভাবে পরিষ্কার করে নিয়ে আমি দেন আমি হলো পরিষ্কার করব। তো সানসেটটার উপরে যা ধুলো বালি আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো কিনার দিয়ে কালো কালো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু উঠানো সম্ভব না, ওগুলো করতে গেলে হারপিক দিতে হবে, পানি দিতে হবে বেশি বেশি। আর করতে গেলে কিন্তু
দেয়ালের কালার চলে যাবে, তার জন্য ওই জায়গাগুলো আমি চেষ্টা করব শুধু এভাবে পরিষ্কার করে যতটুকু হয় সে ততটুকুই করব। তো এই সানসেটটার উপরে যা ময়লা ছিল সব আমি এভাবে তুলে নিলাম, আর প্রচুর তেলাপোকা, তেলাপোকার ইয়েও থাকে এর মধ্যে। তো এই তো আমি কিন্তু পুরোপুরি পরিষ্কার করে নিলাম। এখন আমি কিন্তু জাস্ট এখানে গরম পানি, সাবান দেওয়া যে গরম পানিটা আমি করলাম সেটা দিয়ে এটাকে ক্লিন করে ফেলবো। আর এগুলো যেহেতু মাঝে মাঝে পরিষ্কার করা হয়, দেখে মনে হচ্ছে অনেক ময়লা, বাট কিন্তু উপরে ময়লা, খুব একটা তেল চিটচিটে ভাব নেই, তাই অল্প ডলা দিলে কিন্তু এগুলো উঠে যাবে। আর যেখানে তেল চিটচিটে বাম পাশের দেওয়ালটা সেটা আমি চেষ্টা করছি একটু উপর সাবান দিয়ে করতে, যতটুকু উঠাতে পারি উঠাবো। আর এই যেভাবে এগুলোকে একটু ভিজিয়ে নিতে হবে গরম পানি দিয়ে, তারপর জাস্ট ডলা দিলে হয়ে যাবে। তো এভাবে আমি করে নিচ্ছি। আসলে যদি এসব জায়গাগুলো পরিষ্কার থাকে তাহলে মনটাও কিন্তু ভালো থাকে, আর অগোছালো হয়ে থাকলে, অপরিষ্কার থাকলে কিন্তু মনের মধ্যে শান্তি পাওয়া যায় না যে কখন করব। আর এই সানসেটটাও কিন্তু আমার নিচেরটা যেরকমভাবে ইউজ হয় এটাও কিন্তু ওভাবে ইউজ হয়, যেহেতু এটা অনেক উঁচু না। তো আমি কিন্তু ঘষা দিয়ে এখন সাবান পানি দিয়ে ঘষে নিয়ে তারপরে একটা ভিজা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি, বারবার মুছে নেব, তাহলে ক্লিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা হাতে ঘষেছি, খুব একটা যে আমি জোর খাটিয়েছি তা না, তাতে আমার কিন্তু সানসেটটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে নেবো এখন ক্লোজ করে, এই যে পরিষ্কার কতটা হয়েছে। আর এখন এ পাশটাও আমি একই রকমভাবেই পরিষ্কার করে নেব। তো এ পাশটাতে যেহেতু কারেন্টের চুলাতে আমি বেশি রান্না করি, তো এ পাশটাতে একটু তেল চিটচিট ভাবটা বেশি। আসলে ঘরে আমার মানে রান্নাঘরে কোনো এক্সজাস্ট ফ্যান নেই, যার কারণে তেল চিটচিটটা একটু বেশি হয়, আর একটু বেশি আমাকে মাজা ঘষা করতে হয়। তো এই তো ওটাকেও আমি একই রকমভাবে পরিষ্কার করে নিলাম, আর এখন আমি এটাকেও 3-4 বার ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম। এই তো আমার ক্লিন হয়ে গিয়েছে পুরোটাই। আর আমি নিচেরটা কিন্তু আজকে করব না, কারণ এখানে অনেক জিনিসপত্র, এগুলো সরিয়ে আজকে করা সম্ভব না, এটা কালকে করব। আগে উপরে এটা গুছিয়ে নেবো, তারপর এগুলো করব। তো আমি এখন নিচেরটা করে নিব, মানে সানসেটের নিচের অংশটা, এই যে সিঙ্ক, সিঙ্কের নিচের যে অংশটা সেইটা। তো এই জায়গাটা অনেকটাই অপরিষ্কার হয়ে আছে, তো এগুলোকে আগে সরিয়ে নেবো, তারপর পরিষ্কার করে নেব। আর এখানে কিন্তু আমার থালা বাসনের র্যাকটা থাকে, থালা বাসন বলছি মানে হাঁড়ি পাতে যেটাতে রাখে সেই র্যাকটা থাকে, এই জন্য এই জায়গাটা কিন্তু অনেক নষ্ট। তো আমি চেষ্টা করলাম পরিষ্কার করার, বাট এখানে দাগ কিন্তু থেকে গেল। তো আমি উপর পরিষ্কার করে নিলাম। আর এই জায়গাটা যেহেতু নাজমা আপাই বেশিরভাগ মানে এটা নাজমা আপার এখতিয়ারে ছিল, ওই পরিষ্কার করতো, ওই সব কিছু করতো, আমি জাস্ট হাঁড়ি পাতিলগুলো রাখতাম। তো এখানে কিন্তু এইগুলো উঠাতে গেলে হারপিক দিয়ে ডলতে হবে, তবে এখন আমার আর ইচ্ছে করছে না, এতটা সময় আমার নেই। তবে উপরে সব ময়লা কিন্তু উঠে গিয়েছে, যেগুলো আছে সেগুলো কিন্তু মানে জেদি দাগ, সেটার জন্য হারপিক ছাড়া কোনো কিছু করা সম্ভব না। তো আমি বাকি জায়গাগুলো পরিষ্কার করবো, আর বিকেলবেলায় আমি আপনাদের সাথে শেয়ার করতে যদি পারি তাহলে আমি আপনাদের সাথে গুছানোটা শেয়ার করবো, নয়তো কালকে। তো আজকের মতো আমি আগেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।